বিলঙ্গ.কম এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব, সেই অঙ্কটি দেখো স্ক্রিনে দেওয়া আছে। 2x^4 - ax³ + 4x² + 2x + 1 বহুপদী রাশিমালাটার একটি উৎপাদক 1 - 2x হলে x এর মান নির্ণয় করো। দেখো উৎপাদক কত দেওয়া আছে, 1 - 2x। একে যদি আমি 0 করি তাহলে আমি কি পাবো, 2x। ডান দিকে নিয়ে চলে গেলাম তাহলে পড়ে থাকলো 1, তাহলে 2x = 1, তাহলে পড়ে থাকবে x = 1/2। তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, যদি কোনো উৎপাদক x - a হয় যে কোনো একটি বহুপদী রাশিমালার, তাহলে তার ভাগশেষ থাকে f(a). আমি এই উৎপাদককে 1 - 2x কে x - ½ ফর্মে লিখতে পারি, তাহলে এর ভাগশেষ কত হবে, f(½), যেখানে f কি, f(x) কি, f(x) হচ্ছে পলিনোমিয়াল বা বহুপদী রাশিমালা। এখানে বহুপদী রাশিমালা কোনটা দেওয়া আছে, f(x) দেওয়া আছে, 2x^4 - ax³ + 4x² + 2x + 1। এবারে দেখো x - ½ হচ্ছে তার উৎপাদক, তার মানে কি f(½) কত হবে, f(½) হবে আমাদের 0। যদি উৎপাদক না নিয়ে আমরা শুধুমাত্র ভাগ করতাম x - ½ দিয়ে, তাহলে ভাগশেষ থাকতো f(-½). যেহেতু x - ½ হচ্ছে একটা উৎপাদক বা ফ্যাক্টর, তাহলে ইন দ্যাট কেস ভাগশেষ অনুযায়ী এখানে কোনো ভাগশেষ থাকবে না, অতএব f(½) কত হবে আমাদের 0 হবে। তাহলে এখানে f(½) = 0 বসিয়ে f(½) কত সেটা আমরা বার করি, 2 * 1/2⁴ - a * 1/2³ + 4 * 1/2² + 2 * 1/2 + 1। x এর জায়গায় আমরা কত বসালাম, হাফ বসালাম, এবং এটাই কি, এটারই ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা যদি করি 2 * 1/2⁴, তাহলে হচ্ছে 1/2³ - a * 1/2³ + 4 * 1/2² তার মানে কত হচ্ছে 1/4। 4 কেটে গেল তাহলে পড়ে থাকলো 1, 2 * 1/2, 2 কেটে গেল পড়ে থাকলো 1, +1 = 0। এইবারে a - a/2³, এটা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে a/2³, মানে হয়ে যাবে প্লাস। 1/2³কে যদি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে 1 - 1/2³ = কত দাঁড়াবে, 1 + 1 + 1 + 1 + 1 + 1। তাহলে এখান থেকে কি লিখতে পারি, 2³ মানে হচ্ছে 8, তাহলে a/8 - 1/2³ মানে হচ্ছে 1/8 = 3। তাহলে আমরা কি করতে পারি, আমরা 1/8টাকে নিয়ে চলে গেলাম ডান দিকে, এখানে -1/8 আছে, তাহলে কি হয়ে যাবে +1/8, তাহলে a/8 = 1/8 + 3। তাহলে এখান থেকে লিখতে পারি a/8 = 8 হচ্ছে আমাদের লসাগু, তাহলে 1 + 3 * 8 - 24, তাহলে a/8 = 25/8, তাহলে 8 কেটে গেল, তাহলে a = 25, তাহলে a এর মান কত, a = 25। বিদঙ্গ.কম এ এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।